لبيك اللهم لبيك لبيك لا شريك لك. প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ করেন। এ তালিকায় বিপুল সংখ্যক বাংলাদেশিও রয়েছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে হজ পালনের ব্যয়ভার সংকোচন নীতি নিয়ে কাজ করছে দেশটি। এর মধ্যে বিদেশি ওমরাহ হজযাত্রীদের সমন্বিত বীমা ব্যয় 63% বা 148 সৌদি রিয়াল কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশিদের জন্য বীমা ব্যয় 235 সৌদি রিয়াল থেকে কমিয়ে 87 রিয়াল করা হয়েছে। চলতি মাসের 10 তারিখ থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। উমরা হজ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের সৌদি আরবের আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত থাকতে করতে হয় বীমা। এই বীমা পলিসির মধ্যে রয়েছে সৌদি আরবে অবস্থানকালে চিকিৎসা ও প্রয়োজনে চিকিৎসার জন্য অন্য দেশে স্থানান্তরের মতো জরুরি ব্যবস্থা। এছাড়া দুর্ঘটনাজনিত স্থায়ী প্রতিবন্ধকতা, প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু, মৃত ব্যক্তির দেহ নিজ দেশে ফেরত দেওয়া এবং আদালতের রায় দ্বারা জারিকৃত মামলার ক্ষতিপূরণের মতো সাধারণ মামলাগুলো এই বীমার আওতায় থাকে। ফ্লাইট বিলম্ব ও ফ্লাইট বাতিলের ক্ষতিপূরণও অন্তর্ভুক্ত রয়েছে বীমায়। বীমা ব্যবস্থাপনায় খরচ কমানোর ফলে মুসল্লিদের ব্যয়ভার অনেকটা কমে যাবে বলে মনে করছেন সৌদিতে বসবাসরত প্রবাসীরা। সৌদি সরকার অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেক কিছু সুযোগ সুবিধা দিয়েছে, এবং কি অনেক তাদের যে মক্কাতে মদিনাতে মুজদালিফা হাজিগণদের জন্য অনেক জায়গা বৃদ্ধি করছে অন্যান্য বছরের তুলনায়। ওমরা এবং কি বড় হজে আসতেছে, এদের জন্য অনেক সুযোগ সুবিধা সৌদি সবার গভর্নমেন্ট পক্ষের থেকে যে ইন্স্যুরেন্স সিস্টেমটা এটা অনেক কমিয়ে দিছে, এবং কি এখানে ইন কেস কোনো মানুষ যদি হজ করার জন্য আসে, যদি কোনো মানুষ মারা যায়, এবং কি এদেরকে দেশে ফেরানোর জন্য অনেক সুযোগ সুবিধা করছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে এই বীমার মেয়াদ সৌদি আরবে প্রবেশের দিন থেকে 90 পর্যন্ত কার্যকর থাকবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।